আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আসছেন। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, জারিফা যারা ব্লগের পাশে থাকবেন। তো আজকে চলে আসলাম জান্নাতুল বাকিতে, মদিনা ব্লগের। এটা আমার শেষ ব্লগ। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন এটা তাদের জন্য তৃতীয় ব্লগ, আর যারা আমার এই ব্লগটি দেখছেন আমি বলবো আমার প্রথম ব্লগগুলি দেখে আসার জন্য। আমরা জান্নাতুল বাকিতে এসে পড়েছি, আমি না, আমার হাজবেন্ড এবং লাবিব, লাবিবের মামা, এরা তিনজন জান্নাতুল বাকিতে প্রবেশ করেছে। তো আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করার জন্য, তো ওরা আমার জন্য কিছুটা ভিডিও করে এনেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। জান্নাতুল বাকি বিশাল বড় এরিয়া। এখানে প্রবেশের টাইম হচ্ছে ফজরের সময় এবং আছরের সময়। এই সময় কিছু মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়। তো যখন খোলা হয় তখন কিছু দর্শনার্থী ভিতরে ঢুকে জিয়ারত করতে পারে। এটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজা মকবরাকে সাথে অবস্থিত জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবার কবর আছে। আগে কবরগুলো চিহ্নিত করা ছিল, এখন কবর চিহ্নগুলো উঠিয়ে ফেলা হয়েছে। কিছু কিছু কবরে এখনও ইট পাথর, বড় বড় ইট পাথর দিয়ে আছে, দেখলেই বোঝা যায় যেগুলো সাহাবির কবর। এখানে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও আছে। দর্শনার্থীরা এখানে ভিড় করে এবং ঝামেলা করে বিধায় এই নেম প্লেটগুলো উঠিয়ে ফেলা হয়েছে। নেম প্লেটগুলো এখন নাই। আগে যারা দেখেছেন তারা বলেন যে এখানে সবগুলো কবরের সাথেই নেম প্লেট ছিল, কোন সাহাবি কি নাম এগুলো দেওয়া ছিল, এখন আর সেই চিহ্নগুলো নেই। তো এখানে প্রবেশ করেছে অনেক দর্শনার্থী, প্রবেশ করেছে নববীর পাশেই জান্নাতুল বাকি অবস্থিত। জান্নাতুল বাকিতে হাজার হাজার কবর আছে, সাধারণ মানুষের কবর এখানে দেওয়া হয়। তো লাবিবের আব্বু আর মামা মিলে কিছুটা ভিডিও করেছে, আপনাদের সাথে তাই শেয়ার করছি। আশা করি ভালো লাগছে বা ভালো লাগবে। তো জান্নাতুল বাকিতে মহিলারা তো প্রবেশ করতে পারে না। আমি আর জারিফা নববীতে আছি, নববীতে ওরা জিয়ারত করে চলে এসছে। তো আজকে বৃহস্পতিবার, আমরা আজকে সারাদিনই নববীতে অবস্থান করছি। আমরা এশার নামাজ পড়ে তারপরে হোটেলে ফিরে যাব। তো এটা সন্ধ্যার পরের দৃশ্য, সন্ধ্যার পরে, মাগরিবের পরে, এখানে লাইট জ্বালার পরে এই অবস্থা। দেখতে খুবই সুন্দর লাগছে নববীর ভিতরে। নববীর ভিতরে আমরা এশার নামাজ পড়ব, পড়ে তারপরে আমরা হোটেলে ফিরে যাব, হোটেলে ফিরে যাব এবং আবার রাতে 3টা বাজে আসব। কারণ রাতে না আসলে নববীর ভিতরে প্রবেশ করা যায় না, মানে জায়গা থাকে না, নিরাপত্তা কর্মীরা ভিতরে ঢুকতে দেয় না। তো আমি তো এমনিই ঢুকতে পারবো না, লাবিবের আবু লাবিব, লাবিবের মামা প্রবেশ করবে। কারণ ওরা হচ্ছে, আমরা তো কালকে চলেই যাব, তো এর জন্য ওরা রজা মোবারক জিয়ারত করবে। তো জিয়ারত উদ্দেশ্যে ওরা রজা মোবারকে প্রবেশ করবে। তো আমরা একটু জুস খেয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে রাতের 3টা কি 3:30 বাজে, তো ওরা রজা মোবারকে ঢুকছে। এটা হচ্ছে ছেলেদের রজা মোবারকে ঢোকার পথ, এই পথ দিয়েই রজা মোবারকে প্রবেশ করে। এই হচ্ছে রজা মোবারকের গম্বুজ, এই পথ দিয়েই রজা মোবারকে প্রবেশ করছে সবাই। তো ছেলেদের রজা মোবারক প্রবেশের গেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে কারুকাজ করা, কোরআন শরীফের আয়াত দিয়ে কারুকাজ করা দুই পাশেই। অনেক সুন্দর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারকের পাশে একটি জায়গা, এটা জান্নাতুল রিয়াদ বলে, মানে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়লে
অনেক সোয়াব। তো এই জায়গাটা এখন নিরাপত্তা কর্মীরা প্রবেশ করতে দেয় না, এটা হচ্ছে জান্নাতুল রিয়াদ। এই জায়গায় এখন নিরাপত্তা কর্মীরা প্রবেশ করতে দেয় না, 2 বছর বন্ধর কারণে নতুন করে খোলা হয়েছে। তো কিছু নিয়ম কানুনও পরিবর্তন করা হয়েছে। আগে এখানে সবাই নামাজ পড়তে পারতো, নামাজ আদায় করতে পারতো, নফল নামাজ আদায় করতে পারতো, এখন প্রবেশ করতে দেওয়া হয় না। তো ওরা যান রওজা মুবারকে জিয়ারত করবে, তো রওজা মুবারক জিয়ারত উদ্দেশ্যে এরা ভিতরে ঢুকেছে। লাবিব, লাবিবের আব্বু এবং লাবিবের মামা তিনজনই জিয়ারত করবেন। হচ্ছে রজম রিয়াদুল জান্না, রিয়াদুল জান্নাত মধ্যে নিরাপত্তা কর্মী প্রবেশ করতে দেয় না। এখানে আস্তে আস্তে তারা রজম মুবারক দিকে যাচ্ছে এবং জিয়ারত করবে। রজম মুবারক জিয়ারতের পরে এটা হচ্ছে একদম ভোরবেলার দৃশ্য। এই সময় ছাতাগুলো মেলে দেওয়া হয়, সন্ধ্যার মাগরিবের আগে ছাতাগুলো বন্ধ করে লাইট জ্বালানো হয় এবং ফজর নামাজের পরে ছাতাগুলো মেলা হয় এবং লাইটগুলো অফ করে দেওয়া হয়। একটা সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মদিনায় গিয়েছেন তারা তো স্বচক্ষে দেখেছেন, আর যারা যাননি, যারা আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, আশা করি ভালো লাগবে। এই ছাতাগুলো প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় লাগে ওপেন হতে। আস্তে আস্তে ছাতাগুলো ওপেন হচ্ছে, যখন সূর্যটা আকাশে উদিত হয় সেই সময় এই ছাতাগুলো মেলে দেওয়া হয়। আস্তে আস্তে মেলে দেওয়া হচ্ছে, লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে। এটা ইলেকট্রিক ছাতা, আস্তে আস্তে মেলা হয়ে গিয়েছে, ছাতাগুলো মিলে গিয়েছে। তো বললাম 2 থেকে 2.5 মিনিট সময় লাগে ছাতা সম্পূর্ণ মেলে যেতে, সবগুলো ছাতা একসাথে মেলে, আবার বন্ধ হওয়ার সময় সবগুলো ছাতা একসাথে বন্ধ করে দেওয়া হয়। ছাতাগুলো মেলে দিয়ে এরপরে যখন রোদের তাপমাত্রা বাড়ে তখন ছাতার সাথেই অ্যাটাচড করা আছে এসির কানেকশন, তো এসিগুলো চালু করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ ফজর নামাজে পড়ে, এবাদত বন্দেগির পরে এই দৃশ্যটা দেখার জন্য অনেকে থাকে। তো এটা সবাই ভিডিও ধারণ করছে, আমরা একটু করে নিলাম আপনাদের সুবিধার জন্য, আপনাদের দেখানোর জন্য, আশা করি ভালো লাগবে। এরপরে আমরা আজকে শুক্রবার, যেহেতু আমরা আজকে এখানে জুমার নামাজ পড়বো এবং জুমার নামাজ পড়ার পরে আমরা মসজিদ আল কুবায় যাব। তো আমরা নাস্তা খাওয়ার জন্য বের হয়েছি সকালবেলার, সকালের নাস্তা। তো এই সময় লাবিব জারিফা কবুতরগুলোকে খাবার দিচ্ছে। আমরা যেই পথে হোটেলে গিয়ে নাস্তা করি সেই পথেই নববীর সামনেই এই কবুতর চত্বরটা। তো এগুলো না খেয়ে থাকতে হয় না, এই কবুতরগুলোকে সবাই খাবার দেয়, খাবার খেয়ে এরা বেঁচে থাকে। এখানে সবাই এখানে খাবার দিচ্ছে, লাবিব জারিফা খাবার দিচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল কবুতরগুলোকে খাবার কিনে খাওয়াবে, তো ওরা খাবার খাওয়াচ্ছে। আর এই যে খাবার দিচ্ছে আর কবুতরগুলোর সাথে দুষ্টুমি করছে। তো আমরা ফজর সময় যে নববীতে এসেছি আর হোটেলে ফিরে যাইনি, কারণ জুম্মার নামাজের দিন 10টা কি 10:30টার মধ্যে নববীর গেট লক করে দেওয়া হয়, যার কারণে আমরা যদি হোটেলে গিয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি আসতে দেরি হয়ে যাবে, যার কারণে আমরা আর হোটেলে ফিরে যাইনি, আমরা নববীতেই আছি। জুম্মার নামাজ আদায় করে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে মসজিদ আল কুবায় যাব। তো এখন হচ্ছে জুমার নামাজের সময়, হুজুর খুতবা পড়ছেন, আমরা বসে, আমি জারিফা বসে খুতবা আদায় করছি। মদিনার আকাশটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, একদম নীল আকাশে কোনো মেঘের ছিটি পোটাও নেই,
একদম নীল, দেখতে খুবই মনোরম ছিল। তো সবাই মিলে খুতবা শুনছে, এরপরে নামাজ আদায় হবে। নামাজ আদায় করার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই পথিমধ্যে আমরা মসজিদ আল কোবা এসেছি। মসজিদ আল কোবা মদিনা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত প্রথম মসজিদ, মসজিদ আল কোবা। আর পৃথিবীতে 4টা সম্মানিত মসজিদের মধ্যে এই মসজিদটা চতুর্থতম। প্রথম হচ্ছে মসজিদ আল হারাম, তারপরে মসজিদ আল নববী, এরপরে মসজিদ আল আকসা, এরপরে হচ্ছে মসজিদ আল কুবা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মদিনাবাসীরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ওনার পথ চেয়ে থাকতেন এই মসজিদ আল কুবার এই জায়গাটা এসে, এখানে ওনার জন্য অপেক্ষা করতেন। এরপরে এখানেই এই মসজিদটা নির্মিত হয়েছে এবং এখানে নামাজ আদায় করলে অনেক সওয়াব হয়। তো আমরা নামাজ পড়ব এবং মসজিদ আল কুবা আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে মসজিদ আল কুবার পিছনের অংশটা। আমরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি, কারণ আমাদের আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা মসজিদ আল কুবার পিছনের অংশ। তো এখানে আমরা গাড়ি রেখে পিছন দিয়ে প্রবেশ করেছি। মসজিদ আল কুবাটা অনেক সুন্দর। আমি নামাজ পড়ার জন্য মহিলাদের যে নামাজের স্থান সেখানে যাচ্ছি, নামাজ আদায় করব। আমি মহিলাদের ওযুখানায় ওযু করে নিয়ে এরপরে নামাজের জন্য যাচ্ছি। তো জারিফা আমার সাথে যেতে পারেনি, জারিফা প্রবেশ করতে পারবে না। তো জারিফার আব্বুর কাছে রেখে আমি নামাজ পড়তে মসজিদ আল কুবাতে প্রবেশ করেছি। আমি যেহেতু ইসলামিক স্কলার না, আমার ভুল ত্রুটি হতেই পারে, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথায় ভুল হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। তথ্য কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে জানাবেন। তো এখানে মহিলারা নামাজ পড়ে, আর এখানকার মসজিদের ভিতরের কারুকাজ অনেক সুন্দর। বাহিরে যেমন সুন্দর, ভিতরেও তেমনি সুন্দর। এটা হচ্ছে বাহিরের দৃশ্য, মসজিদ আল কুবার সামনের দিকটা, এটা এটা সামনের দিক। আমরা জুমার নামাজের পরপরই এখানে এসেছি, অনেকে এসেছেন নামাজ আদায় করার জন্য। এ হচ্ছে সামনের দিকটা, সামনের দিকে একটা কবুতর চত্বর আছে, হাজার হাজার কবুতর এখানে। আর প্রত্যেকটা মসজিদের সামনেই একটা একটা কবুতর চত্বর আছে। মক্কা শরীফ আছে হেরাম শরীফের বাহিরে, এরপরে হচ্ছে মদিনাতে নববীর বাহিরে, এরপরে হচ্ছে ইহুদের মসজিদে গেলাম, ওখানেও এরকম একটা কবুতর চত্বর আছে। এরপরে কোবাতে আসলাম, কোবা মসজিদের সামনে এখানে একটা কবুতর চত্বর আছে। তো প্রত্যেকটা মসজিদের সামনে এরকম কবুতর চত্বর আছে, সবাই কবুতরগুলোকে খাবার দেয়, কেউ কবুতরগুলোকে ধরে না বা মারে না, সবাই খাবার দিয়ে এদেরকে ক্ষুধা নিবারণ করে। খুবই সুন্দর। এ হচ্ছে মসজিদ আল কুবার সামনের দিকটা। আর এটা হচ্ছে পিছনের দিক। তো আমরা এরপরে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব। আমরা নামাজ আদায় করে নিয়েছি, লাবিবের আবু মামা, লাবিবের মামা লাবিব, আমরা সবাই নামাজ আদায় করে নিয়েছি। এরপর আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার এই মদিনা ব্লগটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।